আসসালামু আলাইকুম গাইস, আমি সাব্বির। আবারও চলে এসেছি আপনাদের মাঝে বিডি ম্যাঙ্গো শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং বিডি ম্যাঙ্গো শপ ফেসবুক চ্যানেলের পেজের পক্ষ থেকে। ফেসবুক পেজে আমাদের রয়েছে ফেসবুক পেজ, সেখান থেকে আপনারা ইচ্ছা করলে যে কোনো ফোন অর্ডার করতে পারেন। আজকে আপনাদের দেখাবো ফুল বই, যেটা কাশ্মীরি ফুল, সেটা সম্পর্কে চলে যাবো। দেখুন আমাদের কাছে কিন্তু বই ধরে আসে, এই বইগুলো কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে সারা বাংলাদেশে পৌঁছে দেবো। এবং আসুন তেজরুল গ্রামের রাস্তার পাশে গাছে হোসেন আলীর বাড়ি, আপনারা কিন্তু জাল দেবেন। আপনাদের আমাদের আপনার সাথে ইউটিউব চ্যানেল রয়েছে বিটি ম্যাঙ্গো শপ ইউটিউব চ্যানেলে, ওখানে যে কমেন্ট করতে পারেন, বা আপনারা ফেসবুক পেজ রয়েছে বিটি ম্যাঙ্গো শপ, সেখানে যেয়ে আপনারা কমেন্ট করতে পারেন বা আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেস দিলে আমরা সেই অনুযায়ী আপনাদের কাছে পাঠিয়ে দেবো। আমাদের বাগানে প্রচুর পরিমাণে বড়ই রয়েছে, বড়ইগুলো দেখুন। আর অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন, শেয়ার করবেন পেজে এবং আপনাদের বন্ধুর কাছে পৌঁছে দেবেন। আর আপনারা দেখছেন যেগুলো বড়ই, এই বড়ইগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা বড়ইগুলো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই অবশ্যই যেটা বলে রাখি সেটা হচ্ছে, আপনারা আমরা কিন্তু আম, খেজুরে গুড়, বড়ই, গাছের চারা এগুলো কিন্তু সেল দিয়ে থাকি। আপনাদেরকে এখন আমরা যে বাগানে নিয়ে আসছি সেই বাগানে আমরা বড়ইগুলো এগুলো সবগুলো আপনাদের মাঝে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি। এগুলো বড়ইগুলো দেখুন কি পরিমাণে লাল রং ধরে গেছে এখনই। এই সকল বড়ই কিন্তু আপনাদের মাঝে আমরা সেল দিয়ে থাকি। আপনারা যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই আমাদের যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে এই বড়ইগুলো কিনবেন। এবং আমাদের এই ভিডিওতে দেখুন নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বার কল দিয়ে আপনারা অর্ডার করতে পারেন। আর যেটা বলে রাখি সেটা অবশ্যই এগুলো সবগুলোই আপনারা ভেজাল মুক্ত পাবেন, কারণ ভেজাল মুক্ত বলতে গেলে আমাদের এখানে কোনো ফরমালিন কীটনাশক ব্যবহার করা হয়নি, এটা আমরা নিজস্ব বাগানে তৈরি করছি। আর সবাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন আশা করি। আর অবশ্যই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আরও নতুন নতুন কিছু যেন নিয়ে আসতে পারি আপনাদের মাঝে।